সারা দেশ থেকে 313 জন লোক তৈরি করে তারপর হামলা করব। 313 এখন হয়নি। চরমপন্থী ছেলেপিলে যদি এখানে থাকো, তোমাদের বলছি লেখাপড়া শেখো, এসব পাগলামি করো না, ফিরে এসো। কতলা দাউদ ও জালুতা, আল্লাহ বলছেন দাউদ নিজে একাই জালুতকে হত্যা করলো। হে খাগড়াছড়ি জঙ্গিরা, তোমাদেরকে বলছি 313-এর পূজা করো না, আল্লাহর পূজা করো। পিছনের নেপথ্য নায়ক যারা আছে ইহুদি খ্রিস্টান জাতি, তারা কশ্চিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কিছু জঙ্গি ধরা পড়ছে খাগড়াছড়ি, তাদের ছবিটা বেরিয়েছে গতকালকে পত্রিকায়, এগুলো আপনারা পড়বেন। তাদের যে জবানবন্দি এসছে, যে ওরা বলছে যে আমরা সারা দেশ থেকে 313 জন লোক তৈরি করে তারপর হামলা করব। 313 এখন হয়নি। 313 কেন? তালুকদের বাহিনী ছিল 313, বদরের বাহিনী ছিল 313, আমাদেরও 313 হলে আমাদের জয় হয়ে যাবে। অথচ পাগলরা ইতিহাস জানে না। তোমরা খ্রিস্টানদের কাছ থেকে খাগড়াছড়ি ওই সমস্ত বম সম্প্রদায়ের যারা আসলে খ্রিস্টান, তাদের সাহায্য নিচ্ছে কেন? তো জবাব হচ্ছে, আল্লাহ রসুল তার মেয়ে রোকেয়া এবং তার জামাই ওসমান সহ 11 জনকে পাঠিয়েছিলেন পার্শ্ববর্তী খ্রিস্টান রাজা নাজাশির ওখানে। তো উনি যদি খ্রিস্টান রাজার কাছে আশ্রয় নিতে পারে, তা আমরা এই যুগে খাগড়াছড়ির ওই বন বাদার যে বম সম্প্রদায় যারা খ্রিস্টান, তাদের কাছে আশ্রয় নিতে পারবো না? দেখছেন কোথাতে কোথায় নিয়ে চলে যাচ্ছে এইসব চরমপন্থী ছেলেপিলে। যদি এখানে থাকো, তোমাদের বলছি লেখাপড়া শেখো, এসব পাগলামি করো না, ফিরে এসো। দু চার জায়গায় পাঁচটা বোমা মারি বাংলাদেশ কিছু করতে পারবে না। মনে রেখে দিও, 313 লাগবে না, একজনই যথেষ্ট। কিভাবে প্রমাণ নাও? যে তালুদের গল্প তোমরা করেছ যে 313 জন তার সৈন্য ছিল, ভালো কথা। 80,000 নিয়ে তালুদ বেরিয়েছিলেন রাস্তায় গিয়ে, আল্লাহ পাক পরীক্ষা করলেন একটা নদী দিয়ে। এই নদীটা হলো জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী নদী, যার নাম নাহরুস শরিয়া, এখনও আছে, শরিয়াতের নদী বলা হয়। ওইটা পার হওয়ার সময় পরীক্ষা দিলেন তালু, তোমরা পার হও, পানি পান করতে পারবা না। পানি পান করবো না তো পিপাসায় মরে যাচ্ছে, পানি পান করবো না হলো? হ্যাঁ, মাত্র এক অঞ্জলি, মানে এক ঢোক, সোজা বাংলা বলি আমি, ঢোক পর্যন্ত নাকি? হ্যাঁ, সোজা বাংলায় এটাই ভালো, অঞ্জলির মধ্যে থাক, এক ঢোক পানি খাওয়া। মহা সমস্যা, এক ঢোক খেলে দুই ঢোক নাকি পরা যায় নাকি? পিপাসায় কাতর হলে 80,000-এর থেকে টিকলো 313 জন, আর সব এমন খাওয়া খাইছে যার পেট না নড়তে পারতেছে না। পার হয়ে গেল নদী, তালুদ বললেন চলো সামনে, যুদ্ধ তো সামনে। হে তালুদ, আজকে আর পারবো না, যুদ্ধ কাল কি করবো? কমান্ড হয়ে গেছে, আমিরের নির্দেশ এসেছে, কিন্তু ওরা পারলো না। 313 জন বলল, আমরাই যাবো আপনার সব যুদ্ধ করতে, কারণ আমরা এক ঢোকে খেয়েছি। যুদ্ধের মুখ সম্মুখীন হল আমালেকা সম্রাট জালুত, যেটা এখন ফিলিস্তিন বলা হচ্ছে। এখানে তো শাসক ছিল আমালেকা সম্প্রদায়ের জালুত, বিশাল দুর্দণ্ড প্রতাপ শাসক। উনি সমস্ত দেহে লৌহ বর্ম পরে এসেছেন, শুধু চোখটুকু একটুখানি ফাঁকা আছে, আর সমস্ত দেহ বন্ধ, মারার কোনো সুযোগই নাই। ছোট্ট ছেলে দাউদ তালুদের সঙ্গে আছে। তালুদ বলছে, যা তোমাকে নেব না, তুমি ছোট্ট বাচ্চা ছেলে তো, তোমার উপরে যুদ্ধ ফরজ হয়নি তো? বলছে না, আমি যুদ্ধ যাবই আপনার সঙ্গে। তো তুমি পারো কি? তুমি তো তরবারি চালাতে পারবো না তো? তো না, আমি তীর গুলতে চালাতে পারি। তাই নাকি? তীর গুলতে তুমি কি করো? আমি এমন সুন্দরভাবে নিশানা করে মারতে পারি, ও তীর গুলতে দিয়ে আমি যে কোনো মানুষকে শেষ করে দিতে পারি। তাই তাহলে চলো। এরপরও সেনাপতি তালুত তার দায়িত্বের কারণে
নিজের তরবারি তাকে দিয়ে উৎসাহিত করলেন, জালুন দাউদ এই নাও আমার তরবারি আমি তোমাকে দিচ্ছি, তুমি যাও আল্লাহর নাম করে, আল্লাহ তোমাকে সফল করবেন। দাউদ দেখলে তরবারি তো আর ভেজাল, ও সালাম কিনা, ও তো জুবির সালাই উঁচু করা তো সমস্যা, ও পকেটতে তীরগুলি তৈরি করে সোজা একেবারে এম করে ওই যে জালুকটি ঠিক চোখ একটু ফাঁকা দেখছে না, ওইখানে মেরে দিয়েছে, সোজা হয় চোখ দিয়ে ঢুকে মাথা দিয়ে ঘেলি মেরিয়ে চলে গেছে। অকতলা দাউদ ও জালুত, আল্লাহ বলছেন দাউদ নিজে একাই জালুতকে হত্যা করলো। তাহলে কি 313 লাগলো? হে খাগড়াছড়ি জঙ্গিরা, তোমাদেরকে বলছি 313-এর পূজা করো না, আল্লাহর পূজা করো। আল্লাহর ইচ্ছা হলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর বিধান মোতাবেকই হবে, রসুলের তরিকা মোতাবেক হবে, জঙ্গিদের তরিকা মোতাবেক হবে না। আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছো তোমরা, তারা এই সমস্ত আমল তামল কেসা কাহিনী শুনিয়ে তোমাদেরকে যুদ্ধে প্রলুব্ধ করছে, নিজেরা সামনে আসে না। সেই পিছনের নেপথ্য নায়ক যারা আছে ইহুদি খ্রিস্টান জাতি, তারা কশিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না। এটা কোরআনের ভাষা, কেয়ামত পর্যন্ত ইহুদিরা ছাড়া মুসলমানদের বন্ধু নয়। ঠিক ব্রাহ্মণ্যবাদী চক্র যারা মোশেক, তারা কশিন কালো মুসলমানদের বন্ধু নয়। তাদের সঙ্গে বন্ধুত্ব করে তুমি ইসলামের বিধান পালন করবা এই চিন্তা ছাড়ো। আর তারই ফলাফল হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়ন গত বছরে এদেশের শিক্ষা খাতে 423 কোটি টাকা দান করেছিল, সেই 423 কোটি টাকার কুফল হচ্ছে এবারে এই সিলেবাস।